হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল। আজ আপনাদের দেখাবো যে কিভাবে আইএসও ফাইল তৈরি করতে হয়। আইএসও মূলত ধরনের কম্পিউটারের ফাইলের ফরম্যাট। সো আইএসও ফাইল তৈরি করে থাকি কারণ যদি কোনো আমাদের ফাইল সেফলি রাখতে হয় তাহলে আমরা আইএসও বা জিপ ফাইল আকারে সেভ করে রাখি। আইএসও বা জিপ ফাইল আকারে রাখলে আমাদের কোনো ফাইল ভাইরাস আক্রমণ করে না, ভাইরাস অ্যাটাক করে না। আমরা জেনারেলি যদি কোনো ফাইলস দেই তাহলে এটা কোনো কোনো কারণে ভাইরাস আক্রমণ করে, ভাইরাস যে কোনো কারণে এটা প্রবেশ করে ফাইলসগুলো নষ্ট হয়ে যায়। যদি আমাদের কোনো ইম্পর্টেন্ট সফটওয়্যার বা ইম্পর্টেন্ট ফাইলসগুলো থাকে তাহলে আমরা জিপ ফাইল বা আইএসও ফাইল আকারে রেখে দিতে পারি, যাতে আমাদের ফাইলসগুলো সেফলি থাকে, যাতে কোনো ভাইরাস অ্যাটাক না করতে পারে, ভাইরাস আক্রমণ না করতে পারে। এই জন্য আমাদের আইএসও ফাইল বা জিপ ফাইল আকারে রেখে দিতে হয়। তো আজ আপনাদের দেখা হচ্ছে কীভাবে আইএসও ফাইল তৈরি করতে হয়। আইএসও ফাইল তৈরি করার জন্য একটা সফটওয়্যার আছে ম্যাজিক আইএসও, যেটা লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে আপনি আমার আইএসও সফটওয়্যারটি ইনস্টল করবেন। তাছাড়া আমরা সিডি বা ডিভিডি থেকে সরাসরি আইএসও ফাইল তৈরি করতে পারি, তার জন্য আমরা ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করতে পারি। যদি আপনাদের কোনো সিডি ডিস্ক, যে কোনো সফটওয়্যার ডিস্ক অথবা উইন্ডোজের ডিস্ক থাকে তাহলে আপনি ওইগুলো আপনার কম্পিউটারে আইএসও ফাইল আকারে সেভ করে রেখে দিতে পারেন। এই জন্য আপনাদের উইন্ডোজের ডিস্ক অথবা সফটওয়্যারের ডিস্কগুলো কম্পিউটারে ডিভিডি রাইটারে প্রবেশ করাবেন, ওখান থেকে আপনি সরাসরি ফরম্যাট ফ্যাক্টরির মাধ্যমে আইএসও ফাইল তৈরি করতে পারবেন। আজ আপনাদের দেখা হচ্ছে কীভাবে ম্যাজিক আইএসও মাধ্যমে আমাদের ফাইলসগুলো আইএসও ফাইল আকারে তৈরি করবেন। সো শুরু করা যাক। ফার্স্টলি না ম্যাজিক আইএসও সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য প্রথমে ফাইলে ঢুকবেন। ফাইলে ঢোকার পরে এখানে লেখা আছে ম্যাজিক আইএসও, এখানে ঢুকবেন। ঢোকার পর এখানে আছে ম্যাজিক আইএসও, ম্যাজিক আইএসও এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে এটা আসবে। এখানে লেখা আছে যে বাই নাও রেজিস্টার অথবা ট্রাই ইট। সো আমরা জাস্ট এটা ট্রাই ইট করব। এখানে ট্রাই ইট এখানে চলে এসেছে। তো আপনি যে ফাইলগুলো করতে চান, আইএসও তৈরি করতে চান, সেই ফাইলগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু এই ফোল্ডারের এই ইমেজগুলো পাওয়ার আইএসও আকারে তৈরি করতে, আবার এই ইমেজগুলো কোনো ভাইরাস আক্রমণ না করতে পারে, এই জন্য এগুলো আগে এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে ফ্যান সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আছে অ্যাড ফাইলস টু কারেন্ট ইমেজ ফাইলস, এখানে সিলেক্ট করার পর এখানে চলে আসবে। এখানে এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে সেভ দি কারেন্ট ইমেজ ফাইল সেভ করবেন। সো আপনি কোথায় সেভ করতে চান, আমি যেহেতু ডেস্কটপ চাইতেছি, ডেস্কটপে ওয়েবের ভিতরে রাখতে চাইতেছি সেভ করে। এখন কি নামে সেভ করতে চান সেই নামটা দিতে হবে। আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি, তারপরে সেভ দিবেন। তো দেখে আসি আমার ফাইলটা যেটা সেভ করছি একটু আগে। এখানে আমার ওয়েবের ভিতরে ইমেজ নামে এখানে দেখুন ডেটিং বাই ম্যাজিক আইএসও এই নামে সেভ করছে। সো এই নামে আইএসও ফাইলটা সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা কোনো ভাইরাস বা অন্যান্য কোনো সমস্যা হবে না, ভাইরাসের বা অন্য কোনো সমস্যা হবে না, এইটা আমার সেফলি থাকবে। এখন দেখাই কি করে ফরম্যাট ফ্যাক্টরির মাধ্যমে ডিভিডি হতে কিভাবে ডিভিডির ফাইলগুলো আইএসও ফাইল তৈরি করবেন। সেই জন্য অবশ্যই আপনার ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটির প্রয়োজন হবে, আর আপনার ডিভিডির ভিতর আপনার ডিস্ক থাকতে হবে, যে ডিস্কের ফাইলগুলো আইএসও ফাইল করে রাখতে চান। ডিভিডির ভিতর ডিস্ক থাকে থেকে অবশ্যই ডিভিডির ভিতরে অবশ্যই ডিস্ক আপনার ডিস্ক থাকবে। আপনি ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি ওপেন করবেন, আর ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটিও যদি না থাকে তাহলে ওইটাও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডিভিডির ভিতরে ডিস্ক থাকা অবস্থায় আপনি ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে স্ক্রোল করে নিচে যাবেন। এখানে দেখুন যে বাম সাইডে আছে রম ডিভাইস, ডিভিডি, সিডি, আইএসও, এখানে ক্লিক করবেন।
ক্লিক করে স্ক্রোল করে নিচে যাবেন। তারপর এখানে আছে ডিবিটি সিডি টু আইএসও সিএসও, এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা আইএসও ফরম্যাট করতে চাইতেছি, এই জন্য এখানে আইএসও সিলেক্ট করতে হবে। যদি আপনার ডিবিটি থাকে এখানে ডিবিটি শো করবে, আর যদি না শো করে তাহলে এখানে রিফ্রেশ করতে পারবেন। কোথায় সেভ করতে চাইতেছেন সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে, মানে কোথায় সেভ করতে চাইতেছেন। তারপরে সবকিছু সিলেক্ট করার পর এখানে জাস্ট কনভার্টে ক্লিক করবেন, কনভার্ট হয়ে যাবে। যেহেতু আমার ডিভিডি ডিস্ক নাই সেই জন্য আমি এটা দেখাইতেছি না, তো আপনারা এভাবে করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।